চোখ বুঝার আগে দড়িটা সই করে দাও বাবা। খামোখা দেরি করছো কেন? মরবে যখন শান্তিতে মরো। লক্ষ্মী ছেলের মতো সই করে দাও বাবা। না, সম্পত্তি তোর একার নয়, এতে হাসানের অধিকার আছে, হাসানের মান হেই। সৎ ভাই হলেও হাসান তোর বড় ভাই, তাকে ঠকিয়ে তোকে তোকে আমি সব লিখে দিতে পারবো না। কেন শুধু হাসান হাসান করছো? জাবেদ তোমার সন্তান নয়? তবু বাবা, বাবা, হাসান, হাসান। মা, ডাক্তার কোথায়? আহা, দরদ দেখে মরে যাই। দোহাই মা, বাবাকে এভাবে বিনা চিকিৎসা মরতে দিও না। কি, আমরা তোর বাবাকে মেরে ফেলছি? আমরা বুঝি কেউ নই? তুমি মরার আগে দলিলে সই করে দাও, নইলে আমি মাথা ঠুকে ঠুকে মরবো। আরে মা, মা, এত কি আমার গায়ে হাত দিলি? পাজি বদমাশ। হাসান, বাবা, বাবা, মা, মা, বাবাকে তুমি বাঁচাও মা, এত নিষ্ঠুর তুমি হইও না। বাবা, বাবা, তোমার এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, তুমি দলিলে সই করে দাও। নগদ টাকা, এই বাড়ি, গহনা, জমি, বিষয় সম্পত্তি সব তুমি ওদের দিয়ে দাও। শুধু শুধু আমার খেয়ে পরে বাঁচার জন্য ওই শালপুরার রাবার বাগান আমাকে দিয়ে দাও। এছাড়া এছাড়া আমি আর তোমার কাছে কিছুই চাই না বাবা, কিছুই না। আমি এক্ষুনি উকিলি আসি, তারপর দেখি তুমি দলিলে সই করো কিনা। যারা চলাই। হাসান, আমার আমার সময় শেষ বাবা। তবে একটা কথা, সৎ ভাই হলেও জাবেদ, জাবেদ তোর ভাই, ওর মা তোর মা, কোনোদিন ওদের অনাদর করিস না। ওরা অমানুষ, পারলে ওদের ক্ষমা করে দিস বাবা। ঠিক আছে বাবা, তোমার কথা আমি রাখবো। তুমি এখন একটু ঘুমাও তো, একটু ঘুমাও। মা, মা, সই করতে বলুন। নিন ধরুন, সই করো, সইটা করে দাও বাবা। আপনি শহরে গিয়ে নিশ্চিন্তে আরামে থাকুন। মা, 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 জাবেদ কোথায় যাচ্ছ তোমরা? শহরে। শহরে? শহরে কেন, এখানে কিসের অভাব তোমাদের? অভাবে যাচ্ছিলে, এখানে মানুষ থাকে? কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, কোনো জীবন আছে এখানে? না, তোমাদের শহরে যাওয়া হবে না, আমি তোমাদের যেতে দেবো না। তুই আমাদের বাধা দেবার কে? কে তোর মা? আমি তোর কেউ নই। তোর মতো জঙ্গলি চাষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন এই বাড়ি ত্রিশ মানে আসবি না। মা, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা,
ঠিক মতো কাজ করো। ওয়ালাইকুম সালাম। এভাবে না, এখান থেকে নিচ পর্যন্ত কাটবে, যাতে গাছের কষ্টটা পাচ্ছে পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আয়। সকালে জামতলা পাহাড়ে চলে আসবে, বড় অর্ডার আছে, পেমেন্ট পেলে তোমাদের সবাইকে পরাজিত হবে। ছাড়ো, ছাড়ো না, লাগছে তো। দুষ্টুমি করবে? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। দেখুক না, তুমি তো আমারই, আজ না হোক কাল তো আমার ঘরে আসবে। তোমার মুরুখ বোঝা গেছে, আজ পর্যন্ত বিয়ের প্রস্তাব নিয়ে মার কাছে যেতে পারলে না। আমি বড় হয়েছি, এখন যদি আমাকে অন্য কারো হাতে তুলে দেয়। আমি বেঁচে থাকতে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার কথা কোনো দাম নেই। কে বলেছে আমার ভাইজানের কথার দাম নেই? ভয় নেই মালাবু, এই আমি জামাল বলছি, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। পারবে? পারবো না মানে? জামাল পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই, শুধু একটাই পারে না, সেটা হলো মরা মানুষকে তাজা করতে। তাহলে একটু চেষ্টা করে দেখাও না চাঁদ। এই এক্ষুনি যাচ্ছি, তোমরা শুধু আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ আল্লাহ ভরসা। এবার খুশি তো? স্বপনে সাথী রে, সে কথা জানি বলে তাই তো নানা ছলে, ছুটে গে আসি চলে এখানে সাথী রে। ও তুমি যে রয়েছো মনে, তুমি যে রয়েছো নয়নে, তুমি যে রয়েছো স্বপনে সাথী রে। হাত ধরে কত চলি, গোপন আশাতে না বলা ভাষাতে মনেরই রং ধনু রাঙিয়ে তুলি। এসো না কাছে এসো কথা বলি, এসো না হাত ধরে
কথা বলা ভাষাতে মনের রং ধনু রাঙিয়ে তুলি সেই রঙে মেখে মেখে চোখে চোখে দেখে দেখে হারিয়ে যাব কোথা কে জানে সাথিরে ও আমারই মন ছিল মরুভূমি তুমি যে এনে দিলে মৌসুমি সজল করেছো জোয়ারে ভরেছো দেখি যে চারিপাশে তুমি তুমি সেই তুমি আমি মিলে সুখে দুঃখে হেসে খেলে সাজাবো পৃথিবীকে দুজনে সাথিরে তুমি যে রয়েছো এমনি তুমি যে রয়েছো নয়নে তুমি যে রয়েছো স্বপ্নে সাথিরে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে কই না তো কি না তো ঘুমাইনি তো তবে চোখ বুঝে কি করছিলে স্বপ্ন দেখছিলাম সুখ স্বপ্ন যাই ওদিকে মা ভাবে যেতে নেই এসো সব সুখ হাসানকে দিয়ে দিবি আমার জন্য কিছুই রাখবি না পথ থেকে সরে দাঁড়া হামদু নইলে নইলে জানে মেরে দিবি মার মার মালা একদম কলিয়েটা টুকরো টুকরো করে দে তোকে ছাড়া যে আমার জীবন বৃথা মালা তুই কেন বুঝিস কেউ দেখবে না কেউ শুনবে না বাবা
রক্তকে ছেড়ে দিলাম। যদি কোনোদিন আবার মালার দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর চোখ আমি উপড়ে নেব। চলো মালা, তোমাকে পৌঁছে দিয়ে আসি, চলো। আমিও তোকে দেখে নেব, তোকে যদি ফি দেখলেন খালাম মা। মিষ্টিগুলো কষ্ট করে নিজেই রেডি এনেছি। তুই মিষ্টিও বানাতে পারিস? আপনার দুয়ায় একটু আধটু সবই পারি। আর এই লাউকুণ্ড তো খেতে, আর এই যে ইলিশ মাছ দুটো দেখছেন, বুঝলেন কিনা খালাম্মা, আমি সারাদিন পুকুর পাড়ে বসে কষ্ট করে বসি দিয়ে ধরে তারপর আপনার কাছে নিয়ে এসেছি। পুকুরে আমার ইলিশ মাছ হয় নাকি রে? হয় খালাম্মা হয়, সময় ভালো হলে সব হয়। আষাঢ় মাস না, আরে এই আষাঢ় মাসে তো পুকুরে ইলিশ মাছ হয়। কি সব আমনটা বল বকছিস? ওই খালাম্মা বকছি না তো, তবে কথা পড়তে গেলে এরকম একটু একটু হয় আর কি। কি কথা? কথা মানে কথা হইল কি মানে কথা ধরলে কথা, না ধরলে কথা না, তবে কথা হচ্ছে গিয়ে ছেলেটা বড় ভাত, বিয়ের জন্য এক পায়ে দাঁড়িয়ে, আর মেয়ের মুখে ওরা নেই। কোন ছেলে আর কোন মেয়ের কথা বলছিস? আরে ছেলে তো গ্রামে একখানেই আছে, লাখো মেয়ে। কে সে? কাকান বিয়ে করবে? তা কোথায় মেয়ে দেখলি? মেয়ে তো তোমার ঘরে। কথা বলছিস? আমাদের হাসান ভাইয়ের কথা বলছি। তাই নাকি? আরে আমাদের মালা মুমু জামাল। ওরে বাবারে বাবা জামাল, শোন খালাম্মা, তোর পায়ে পড়ে খালাম্মা, তুমি আর না করো না খালাম্মা। কোন জামাল, তুই আমার জন্য কত বড় খুশির খবর নিয়ে এসেছিস বাবা। বাপ মরা মেয়েটাকে হাসান বিয়ে করবে, এই যে স্বপ্ন ভাবতে পারিনি বাবা। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক বাবা, আল্লাহ তোকে বাঁচিয়ে। যাই খালাম্মা, হাসান ভাইকে খুশির খবরটা দিয়ে আসি। আমি যাই খালাম্মা, এখন যাই আমি। মালা, আজকের রাত তোমার আমার জীবনের মধুর রাত, স্মরণীয় রাত। এ রাতের স্মৃতি কেউ ভুলে না, ভোলা যায় না। কি কথা বলছো না যে? যা লজ্জা কেন বুঝি? বিয়ের আগে তো কত কথাই বলতে, এখন বুঝি লজ্জা? তারাও তোমার লজ্জা ভেঙে দিচ্ছি। আমি চলেছি। মা, কালকে আলমারিতে টাকা রাখলাম, টাকাগুলি গেল কোথায়? টাকা আমি তার কি জানি? তুই কি জানিস মানে? মদার জোয়ার টাকা আসে কোত্থেকে? কি বলতে চাও তুমি? বলবো আর কি, আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসে খুব শুকিয়ে রেখেছিস। আরে হামধু ফিরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গ্রামের খবর কি? আপনারা তো চলে এলেন, ওদিকে হাসান মিয়া জমির পর জমি আর বাগানের পর বাগান বাড়িয়ে বউ ছেলে নিয়ে খুব সুখে শান্তিতে আছে। হাসানের ছেলে হয়েছে? তবে বলছি কি, দি আইডিয়া, আমার মাথায় একটা প্ল্যান এসেছে মা। কি? আমরা যদি গ্রামে ফিরে গিয়ে ছলে বলে কৌশলে হাসান মিয়ার বিষয় সম্পত্তি দখল করতে পারি, তবে কেল্লা ফতে। Okay.
ঘরেই। হাসান, মা বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তোদের ছেড়ে আমি আর থাকতে পারলাম না রে। আচ্ছা, একবার তোর মাকে মনে পড়লো না? বিয়ে করলি, প্রথম নাতি হলো, মাকে একবার খবরও দিলি না? মালা, আমার মা, সালাম কর। থাক মা, থাক। আহারে, কি সুন্দর বাচ্চা আমার। বেঁচে থাকো মা, 100 বছর বেঁচে থাকো। এসো দাদু, তোমার দাদি কোলে এসো। চিনতে পারছো না? চিনবে কি করে? লক্ষ্মী সোনা দাদু। মা, আমার কাছে দিন, আপনার কাপড়টা নোংরা করে ফেলবো। চাও দাদু। কি রে জাবেদ, তো ভাবিকে সালাম কর। থাক থাক। জাবেদ ভালো তো? হ্যাঁ ভালো। চলো মা, আমার বাড়িতে চলো। না বাবা, আজ আর তোর ওখানে যাবো না, আর একদিন আসবো। হাজার হলো, তুই তো আমারই ছেলে। আসি বাবা। আচ্ছা। আসি ভাইয়া। দেখেছ ওনার কোলে যেতে মুন্না কিভাবে কেঁদে উঠল? তোমাকে কতদিন বলেছি মুন্নার উপর যাতে কারো কুনজর না পড়ে, সেজন্য পীর বাবার কাছ থেকে একটা তাবিজ এনে দিতে। তোমার তো আর সময়ই হয়ে ওঠে না। ঠিক আছে, এবার আর ভুল হবে না, সামনের মেলা থেকে না হয় এনে দেব। এবার খুশি তো? দেখো, ওদের গ্রামে ফিরে আসাটা আমার মোটেই ভালো ঠেকছে না। আমার মনে হয় ওরা এখানে কোনো কুমতলব এসছে। তুমিও যা, চলো তো। আচ্ছা আব্বু, আচ্ছা। সহজে হাসানের সম্পত্তি আত্মসাত করা যাবে না। কিন্তু তাই বলে হাল ছেড়ে বসে থাকলে তো চলবে না। আমাদেরকে ওই সম্পত্তি দখলের একটা উপায় বের করতেই হবে। উপায় একটা আছে, যদি হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। তুই হাসানকে খুন করবি? না, আমি না। খুন করবে আমজাদ। Thank you.
কথা আছে। তোমার জন্য আনবো লাল চুড়ি, লাল ফিতে, লাল শাড়ি, এই যে ভাই, এক ডজন লাল চুড়ি আর লাল ফিতা দিন তো। কত হয়েছে? ২০ টাকা। কয়েকটা লোক আমাকে নৌ বেঁধে রেখে ভাবিকে কাটা পাহাড়ের দিকে নিয়ে গেছে। ভাবিকে বাঁচাও ভাইজান, ভাবিকে বাঁচাও ভাইজান। মা!
সিস্টার। জি চলো। বসুন। থ্যাংক ইউ। ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। কিন্তু আপনি? আমি শাহিদুর রহমান, সাঁওতাল ফরেস্টের নতুন অফিসার। ও আচ্ছা আচ্ছা, গ্ল্যাড টু মিট ইউ। ফার্স্ট কয়েকদিন জয়েন করেছে। রোগিনী আপনার কে হন? না, আমি রোগিনীর কেউ নই। রোগিনী আপনার কে হন? অথচ মানে পথ দিয়ে যাচ্ছিলাম, সেখানে কয়েকজন গুন্ডার হাত থেকে আমি ওনাকে উদ্ধার করেছি। ও আই সি। বাই দ্য ওয়ে, মুশকিল হচ্ছে কি জানেন, একটা ওষুধ আমার এখানে নেই, ওষুধটা ভীষণ প্রয়োজন, শহর থেকে আনতে হবে। ঠিক আছে, আপনি লিখে দিন, আমি নিয়ে আসছি। আপনি যাবেন? অসুবিধা নেই, আমার গাড়ি আছে। ঠিক আছে। বৌমা গো, আমার হাসান নেই, কারা যেন তাকে খুন করে লাশটাকে গুম করে ফেলে। কেঁদো না বৌমা, কেঁদো না, আমি তো এখনো বেঁচে আছি, কেঁদো না। এই যে ডাক্তার সাহেব, আমার বৌমাকে এখানে রেখে থাকতে দেব না। চলো বৌমা, বাড়িতে চলো। উনি তো এখনো দুর্বল, কি করে যাবে? চলো ভাবি, আমি থাকতে তোমার আর মুন্নার কোনো অসুবিধা হবে না। আমার মুন্না কোথায়? ও ভালোই আছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তুমি চলো বৌমা, চলো। আমরা কি তোমার পর? ওঠো চলো চলো। এই নিন আপনার ওষুধ। কিন্তু রোগিনী তো শ্বশুর বাড়ি। মানে? তার শাশুড়ি আর দেবর এসে তাকে নিয়ে গেছে। কেন, ভদ্রমহিলার স্বামী? সেটা এক মর্মান্তিক ঘটনা, আজই কারা যেন তার স্বামীকে মেরে ফেলেছে। এনিওয়ে, এই মুহূর্তে এই ওষুধটা পেশেন্টের খুবই প্রয়োজন, আপনি আর একটু কষ্ট করবেন? কি করতে হবে বলুন। যদি ওষুধটা দয়া করে চৌধুরী বাড়িতে পৌঁছে দেন খুব ভালো হয়। ঠিক আছে, আসি। বৌমা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? মা? না মা, আপনারা না থাকলে আমার যে কি হতো। তোমার দুর্বল শরীর, মুন্নাকে আমার কাছে দাও, তুমি একটু শান্তিতে ঘুমাও তো মা। দাদু, লক্ষ্মী দাদু আমার, কাঁদে না, যাবে দাই তো। দাদু আমার, দাদু আমার, কাঁদে না দাদু, শোনো আমার। ওষুধটা পৌঁছে দিতে এসেছিলাম। রাত দুপুরে কিসের ওষুধ নিয়ে এসেছো, এসব আমরা ভালো করেই জানি। কি হয়েছে জাবেদ? দেখো না মা, এই লোকটা ভাবির সাথে ফুসফুসি করছিল, আমি টের পেয়ে বাধা দিতেই আমাকে মারধর আরম্ভ করলো। খবরদার, মুখ সামনে কথা বলবি, নিজের ভাবির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে একটু বাধো না। আমার ঘরের বউর ইজ্জত তোমাকে দেখতে হবে না, এই মুহূর্তে এবার থেকে বেরিয়ে যাও, বেরাও। দাঁড়া।
চলুন। এ বাড়ি তার নয়, এমন রাজরানী হওয়ার চেয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। চলুন। যা, যাবি না? এই জন্যই তো লোকে বলে কুকুরের পেটে ঘি হজম হয় না। আমি ভালো করতে চাইলে কি হবে, নষ্টা কোনোদিন ভালো হয় না। তুমি যে রয়েছ স্বপনে সাথিরে, সে কথা জানি বলে তাই তো নানা ছলে ছুটে যে আসি চলে এখানে সাথিরে। ও তুমি যে রয়েছ মনে, তুমি যে রয়েছ নয়নে, তুমি যে রয়েছ স্বপনে সাথিরে সাথিরে। এসো না কাছে এসো কথা বলি, এসো না হাত ধরে পথ চলি, গোপন আশাতে না বলা ভাষাতে মনেরই রং ধনু রাঙিয়ে তুলি। এসো না কাছে এসো কথা বলি, এসো না হাত ধরে পথ চলি, গোপন আশাতে না বলা ভাষাতে মনের রং ধনু রাঙিয়ে তুলি। সেই রং মেখে মেখে চোখে চোখে দেখে দেখে হারিয়ে যাব কোথা কে জানে সাথিরে। ও তুমি যে রয়েছ মনে, তুমি যে রয়েছ নয়নে, তুমি যে রয়েছ সাবনে সাথিরে সাথিরে। আপনার স্বামীর কথা মনে পড়েছে বুঝি? এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আপনি কেন শক্ত হতে হবে? শুয়ে পড়ুন। আপনার চা দে, ওই রুমে এক কাপ চা দিয়া। আচ্ছা, ওই রুমে স্যার, স্যার উনি উনি তো সেই সকালবেলা উঠে ফুটফুস হয়ে গেছেন। কোথায় গেছেন বলে জাননি তো? চলে গেছেন। আমি এখানকার নতুন ফরেস্ট অফিসার, এখানে যে ভদ্রমহিলা থাকেন তার সাথে দেখা করতে এসেছি। কেন, উনি আপনার কে হন? না কেউ নন, মানে আপনি? ভাবি তুমি কি চেনো? হ্যাঁ জামাল, কাল ইনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। আপনি কেমন আছেন? ভালো, এখন ভালো আছি। আপনার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। ও কথা বলে লজ্জা দেবেন না, আমি আমার কর্তব্য করেছি মাত্র।
কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি আপনি এখানে আসবেন না। এটা গ্রাম, শহর নয়। একজন অসহায় অবলা বিধবা নামে কলম করে উঠলে তা কিছুতেই বোঝা যায় না। তার একমাত্র সন্তান মুন্না, জীবন থাকতে আমরা এই বাগান ছেড়ে কিছুতেই যাব না। গঙ্গা গাইয়া হরমোস গঙ্গা গাইতা জাগা মোটর, তোরা সবাই দিন রাত বাগানে পাহারা দিবি, কাউকে বাগানে ঢুকতে দেখলে জ্যান্ত পুঁতে ফেলবি। যা জিউ জিউ শালা জামাল। অরে সাহেব, অরে সাহেব, পারলাম না অরে সাহেব, পারলাম না। কি হয়েছে? জাবেদ আর তার লোকেরা আমাদের বাগান থেকে পিটিয়ে বের করে দিয়েছে। কেন? জাবেদ অন্যায় ভাবে রবার বাগানের দখল নিতে চায়। সবাই মিলে প্রতিবাদ করো না কেন? জাবেদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। দুর্বলদের উপরই তো অত্যাচার আর জুলুম চলে জামাল, যত সইবে তত অত্যাচার বাড়বে। আমি যাবই রাবার বাগানে কাজ করতে, দেখি আমাকে কে বাধা দেয়। তোর
কি ব্যাপার ভাবি, কেন ডেকেছো? এই দেখো না ভাই, আমার কাছে সাহায্য করতে এসেছিলেন, পথে গুন্ডারা ওনাকে মেরে ফেলে গেছে। মানুষই তো মানুষের বিপদে এগিয়ে আসে ভাবি, আমার মনে হয় এতে শয়তান জাবেদের হাত আছে। হতে পারে, হাসান মারা যাওয়ার পর থেকে উনি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি থানায় যাব, ওদের বিরুদ্ধে ডায়েরি করব। তুমি কোনো চিন্তা করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। চলুন ফরেশ সাহেব, আপনাকে ডাক বাংলায় পৌঁছে দিয়ে আসি। চলুন আসুন, আমি যাই। বাবু, গতকাল কি যে একখানা দৃশ্য দেখলাম! রাম 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 রাম! কোথায় আবার কি দেখলি? আমাদের ওই শালবনে মালার ফরেশ সাহেবের লটর পটর। কি মালা আবার ওনাকে নিজের বাড়ি নিয়ে গেছে! রাম 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 রাম! সারা রাত একসাথে থেকেছে। তুই নিজের চোখে দেখেছিস? আমি কি বাবুর সামনে মিশে কথা বলছি? এই কথা সবাইকে বলতে পারবি? রাম রাম রাম! তা কি করে হয় বাবু? কথাটা সারা গ্রামে ছড়িয়ে দিবি। আজ্ঞে বাবু, নমস্কার। আমাদের অনুষ্ঠানে যদি একটু আসতেন। আমি? হ্যাঁ, বিদেশি মানুষ হলেও আপনি আমাদের এলাকারই ফরেস্ট অফিসার, আপনি এলে আমরা খুব খুশি হতাম। ঠিক আছে, আমি আসবো। চল চল।
আছে লগনে বিরহ আগুনে পোড়া শুনে আমার সখী দূর থেকে দেখলেন, কাছে গেলেন না কেন? তোমাদের অভিযোগ সত্যি? ওকে জিজ্ঞাসা করো সর্দার। এই সেই ফরেস্ট অফিসার যার জন্য আমরা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে গ্রামে বাস করতে পারছি না। ঘরের বউকে ফুসলিয়ে ফাসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাই এই ফরেস্ট অফিসার। সব মিথ্যে কথা। যে মহিলা আজও তার মৃত স্বামীর স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে তার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। আপনি বিদেশি লোক হয়ে গ্রামের ইজ্জতের উপর হাত দিয়েছেন, তার জবাব দিয়ে আগে করুন। মিথ্যে অভিযোগের জবাব দিয়ে আমি করব না। সারা গ্রামে মালার সঙ্গে আপনার নাম জড়িয়ে একটা ঠিকই পড়ে গেছে, এতে মালার কলঙ্ক হয়েছে। এটা যে সত্যি অভিযোগ সত্যি নয়, সবকিছু লুটিয়েছে এই মধু হারামি। আমাকে আর পারবেন না, আমি বলছি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আর মধুকে এসব শিখিয়েছে ভালো মানুষের মুখোশ পরা এই শয়তান। জমাল, তোর স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে। কে সীমা ছাড়িয়েছে তার প্রমাণ হবে এখনই। সত্যি কথা বলো বন্ধু, তোমার কোনো ভয় নেই। হুজুর, এই জামের সাহেব আমাকে টাকা দিয়েছেন ফরেস্ট সাহেবের নামে এইসব রাটাতে। হুজুর, ছিছি জাবেব, নিজের ভাবির নামে এমনি করে কলঙ্কের কালিমা চাপিয়ে দিতে তোমার লজ্জা করলো না? ফরেস্ট সাহেব, প্রমাণিত হলো যে এটা একটা নিছক রটনা। কিন্তু কথা হলো, যে মালাকে নিয়ে এত কথা হচ্ছে তার কাছে আপনি যান কেন? মালার সাথে আপনার কিসের সম্পর্ক? মানবতার সম্পর্ক। একজন অসহায় বিধবা দেবী তুল্য ভাবির বিরুদ্ধে যারা এরকম অপবাদ রটাতে পারে, সেখানে একজন মানুষ হয়ে সেই মহিলার সম্মান রক্ষা করা কি অন্যায়? আর যদি আজ আমারই জন্য মালার নামে কলঙ্ক রটে থাকে, তাহলে সেই কলঙ্কের ভাগ আমিও মাথা পেতে নিতে চাই। মানে? আমি মালাকে বিয়ে করতে চাই। সেটা তো সম্পূর্ণ আপনার আর মালার ব্যাপার। মালা যদি রাজি থাকে আমাদের কারো কিছু বলার নেই। না, কি হতে পারে না, কি অসম্ভব। তুমি আর অমত করো না ভাবি, এ বিয়েতে তুমি যদি রাজি না হও তোমার দেবর তোমাকে বাঁচতে দেবে না, তোমার সংসার ভেঙে দেবে, তোমার জায়গা জমি সব কেড়ে নেবে, এমনকি মুন্নার জীবনটাও নষ্ট করে দেবে। না জামাল, তুমি এমন কথা বলো না, মুন্নার সুখের জন্য আমার জীবন দিয়ে দেব। ভুল বললে ভাবি, মুন্নার জন্য তোমাকে বাঁচতে হবে, আর তোমাকে বাঁচাতে পারে একমাত্র ফরেস্ট অফিসার। না না, তা হয় না।
হাসান আমার মনে, আমার বুকে, আমার সারা অঙ্গে জড়িয়ে আছে। আমি হাসানকে ভুলতে পারবো না। কিন্তু সেটা এখন নেই। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি এই জমি ছেড়ে চলে যাবে? যে জমিকে তোমার স্বামী এত ভালোবাসত। না ভাবি না, তোমাকে এখানে থেকেই বাঁচতে হবে। এক মায়ের বুক ভরা স্নেহ মমতা দিয়ে মুন্নাকে বাঁচাতে হবে। জামাল, একদিন হাসান ভাইয়ের জন্য আমি তোমার মায়ের পা চেপে ধরেছিলাম, আজ তোমার হাত ধরে বলছি ভাবি, তোমার ভালোর জন্য, মুন্নার ভালোর জন্য। তুমি ফরেস্ট অফিসারকে বিয়ে করো ভাবি। কিন্তু ফরেস্ট সাহেব জানে তুমি এখনো তোমার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসো। সব জেনে শুনেও সে তোমাকে বিয়ে করতে রাজি আছে। তুমি আর আপত্তি করো না ভাবি। আজকের রাত আপনার আমার জীবনের মধুর রাত, স্মরণীয় রাত। এ রাতের স্মৃতি কেউ ভোলে না, ভোলা যায় না। মালা, আজকের রাত তোমার আমার জীবনের মধুর রাত, স্মরণীয় রাত। এ রাতের স্মৃতি কেউ ভোলে না, ভোলা যায় না। কথা বলছো না যে লজ্জা করে বুঝছি? বিয়ের কত কথাই বলতে, এখন বুঝি লজ্জা? দাঁড়াও, তুমি লজ্জা ভেঙে দিচ্ছি। কিন্তু আমি জানি আপনার হৃদয় জুড়ে আছে আপনার স্বামী হাসান। তার স্মৃতি আপনি কোনোদিন ভুলতে পারবেন না। আর আমিও চাই না হাসানের স্মৃতি আপনার হৃদয় থেকে মুছে যাক। আপনাকে আর মুন্নাকে একটু সাহারা দেবার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি। এ সমাজের সবাই জানবে আপনি আমার স্ত্রী। এখন জাবেদ চৌধুরী আর দুষ্ট গ্রামবাসীদের কেউ আপনার উপর কুদৃষ্টি ফেলতে পারবে না। আর আমিও আপনাকে কথা দিচ্ছি, কোনোদিন ভুল করেও স্বামীর দাবি নিয়ে আপনার কাছে আসব না। আপনি আপনার স্বামীকে সারা জীবন ভালোবাসুন, এটাই আমার কামনা। বাগানের কাজ কত দূর এগুলো? জামতলা রাবার বাগানের কাজ আজকে শেষ করে ফেলবো, আর আগামীকাল থেকে ওই দক্ষিণের বড় বাগানটায় হাত দেবো। বলেন কি, এত অল্প সময়ে এটা কি করে সম্ভব? মন দিয়ে কাজ করলে সবই সম্ভব। আপনি দেখছি সকল কাজেরই কাজী, যেমন বন্দুক চালাতে পারেন তেমনি ঝড় বেগে কাজও করতে পারেন। তাই বুঝি? ও ভালো কথা, আজ মুন্নাকে নিয়ে মেলায় যাবো ঠিক করেছি। বেশ তো, যান। ওই দেখুন, বলতে না বলতেই দুষ্টুটা এসে গেছে। চলি। এভাবে চলে গেলেন কেন? কি জানি, মনে হয় একা থাকতেই ভালোবাসে। সে কি, উনার খাবারটা?
আম্মু আমাকে দাও আমি দিয়ে আসি। আচ্ছা মোটাবু এই না তোমার খাবার। তুমি খেয়েছো? না তোমার সব। আচ্ছা আচ্ছা লক্ষ্মী ছেলে তাহলে এসো আমি তোমাকে খাইয়ে দিই। হুম আচ্ছা। না তুমি আগে খাও। করো কি না তুমি খাবে না? তুমি খেলেই আমার খাওয়া হবে। মোটাবু মোটাবু তুমি কাঁদছো? কই না তো। তুমি বাচ্চাটাকে আগে শেষ করে দাও। গাছ রেখে হঠাৎ চারার দিকে নজর কেন? ওই চারাই তো একদিন গাছ হয়ে উঠবে, তখন সম্পত্তি দাবি করবে, কারণ ওর শরীরে আমার ভাইয়ের রক্ত বইছে। ঠিক আছে তাই হবে, যা করবে তাড়াতাড়ি করো, আমার আর দেরি সহ্য হচ্ছে না। ওদের প্রতি নজর আমার ঠিকই আছে, সময় মতো জবাব পাবে। চলো না মোটাবু আমরা বন্দুক দিয়ে বেলুন ফুটাই। চলো যাই। আপনি মুন্নাকে নিয়ে যান, আমি কিছু কেনাকাটা সেরেই আসছি। আচ্ছা আচ্ছা, আপনার ভাবির জন্য কি কেনা যায় বলুন তো? আমি কি করে বলবো, আপনার পছন্দ মতো কিছু একটা কিনে নিন। মেয়েদের পছন্দের সাথে আমার পছন্দ ঠিক খাপ খায় না বলেই তো আপনার কাছে জানতে চাইছি। আমি হলে লাল চুড়ি লাল শাড়ি লাল ফিতা কিনে নিয়ে যেতাম। আপনার পছন্দের তো তারিফ করতে হয়। ঠিক আছে আপনি মুন্নাকে নিয়ে যান আমি আসছি। আচ্ছা চলো মুন্না। ভাই বন্ধুগণ ভাগ্য পরীক্ষা করুন, এক এক গুলিতে এক একটা প্রাইজ। আসুন ভাই যদি বলেন কত? মাত্র এক টাকা, এক এক টাকায় এক একটা গুলি এবং মহামূল্যবান প্রাইজ পাচ্ছেন সেই ভাই। শুনুন ইয়েস। আচ্ছা সব কটা লাগাতে পারলে সব জিনিস দিয়ে দেবে? একশো বার দিব, কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি। দেখি আমি পারি কিনা। ও শিওর ওকেই বলে দেখি কোনটা লাগাবো বন্যা। কি হয়েছে বলুন তো? আবারও বোধ হয় মুন্নাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে কি তেমন কিছু যখন হয়নি তখন আজকের ব্যাপারটা
মুন্নুমাকে না বলাই ভালো। ঠিক আছে। দেখো, বাহ কি সুন্দর। এগুলো আপনার জন্য এনেছি। আমার জন্য, আমার জন্য কিছু আনবে না? ও হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আনবো। তোমার জন্য লাল চুড়ি, লাল ফিতে, লাল শাড়ি। কি ভাবছেন? কিছু না। রং পছন্দ হয়নি? আমার যে লাল রং পছন্দ, আপনি কি করে জানলেন? আরে এতগুলো বছর একসাথে ঘর করলাম, আর স্ত্রীর কোনটা পছন্দ হবে স্বামী বুঝবে না? করছেন? বিশ্বাস করো, আমি আর এই জীবন কিছুতেই মেনে নিতে পারছি না। আর কতদিন আমি তোমার সঙ্গে পুতুল খেলা খেলব? না মালা, না, তা হয় না। আপনার স্বামীর স্মৃতির প্রতি আমি এতটুকু অমর্যাদা করতে পারবো না, আমি তো চাই না। আমি চাই, আমি তো নারী, আমার একটা জীবন আছে, একটা মন আছে, আমার স্বাদ আছে, আহ্লাদ আছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আর অভিনয় করতে পারছি না। মালা না, হয় না মালা। বেলুন উড়ে যা আকাশে, বাবা কত সুন্দর বেলুন উড়ে যা।
বন্ধ করে দিন। ফরেস্ট অফিসার, খুব তো পরের বউ নিয়ে ঘর করছিস, সম্পত্তি ভোগ করছিস, এখন তুই কি চাস? জীবন না সম্পত্তি? জীবন চাইলে এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। আরে শহরের বাবু, তোর ওই একটা বন্দুকের চাইতে আমার বন্দুকের জোর অনেক বেশি। এখনো বলছি গ্রাম ছেড়ে চলে যা। তোদের হাতেও বন্দুক, আমার হাতেও বন্দুক, এই বন্দুকই জবাব দেবে। এখান থেকে কে চলে যাবে, তুই না আমি? এটা গলায় থাকলে কোনো ভয় থাকে না, কারণ নজর লাগে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ডাকাতটা না? না, ওরাও পারবে না। কোথায় যাচ্ছ? আম্মুকে দেখাতে। না মুন্না, না, তোমার আম্মুকে পীর বাবার কথা বলো না। জানো, আচ্ছা চল। তোমাকে কতদিন বলেছি মুন্নার উপর যাতে কারো কোন নজর না পড়ে, সেই জন্য পীর বাবার কাছ থেকে একটা তাবিজ এনে দিতে। পীর বাবার তাবিজ? তবে কি আমার জন্য, আমার জন্য কিছু আনবে না? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আনবো লাল চুড়ি, লাল ফিতে, লাল শাড়ি। পড়েছেন নাকি? কি ব্যাপার, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন? শরীর খারাপ করেনি তো? মানে শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই একটু শুয়ে পড়েছিলাম আর কি। আপনি বসুন, বসুন। প্রতিদিন ভাবি
আপনার স্ত্রী আর বাচ্চার কথা জিজ্ঞেস করব, কিন্তু সুযোগই পাই না। তাই নাকি? হ্যাঁ, আগে বলুন আপনার স্ত্রী আর ছেলে কেমন আছে? ওরা আল্লাহর রহমতে ভালোই আছে। জানেন, ওরা যেন সবসময় আমার চোখের সামনে ভাসে। তা তো ভাসবেই। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আপনার ছেলের বয়সী অবিকল মুন্নার মতো। জানেন, আপনার ছেলেকে যখন দেখি তখন আমার ছেলের কথা মনে পড়ে যায়। আপনার স্ত্রী? সেও ভালো আছে, আর দেখতে খুব একটা খারাপ না। আপনার স্ত্রী একটু চঞ্চলা, তা না হলে তার সাথে আমার স্ত্রীর যথেষ্ট মিল ছিল। তাই নাকি? তবে আপনার স্ত্রী সুন্দরী আর সংসারী, যার কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমার স্ত্রী সুন্দরী, সত্যি তার কোনো তুলনাই হয় না। কিন্তু আপনি জানেন না, মালা শুধু নামই আমার স্ত্রী, সত্যিকারের স্ত্রী নয়। তার মানে? সে এক করুণ ইতিহাস। আত্মীয় স্বজনরা চক্রান্ত করে মালার স্বামীকে মেরে ফেলে, কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তারপরেই বুঝি মালা আপনাকে বিয়ে করেছে? জি না, মালাকে কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য আমি তাকে বিয়ে করেছি। মানে? আপনি তো জানেন আমাদের সমাজে অল্প বয়সী বিধবাদের সাথে কি ব্যবহার করা হয়। মালার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, অথচ আজও মালা তার হৃদয় থেকে স্বামীর স্মৃতি মুছে ফেলতে পারেনি, আর আমিও স্বামীর দাবি নিয়ে তার কাছে এগিয়ে যাইনি। তাহলে কি আপনারা? স্বামী স্ত্রী হয়েও আমাদের বিছানা এখন আলাদাই আছে। কি বলছেন আপনি? একজন যুবতীর সাথে এতদিন ধরে একই বাড়িতে বাস করছেন, হাত বাড়ালে যা ছোঁয়া পাওয়া যায়, তা না করে আপনি আপনি মানুষ নন, আপনি ফেরেশতা। এসবই সম্ভব হয়েছে শুধু মানবতার কারণে। শাহেদ সাহেব, স্বার্থ আর লোভ লালসার ঊর্ধ্বে যে থাকে সেই তো প্রকৃত মানুষ। সত্যি কথা বলতে কি জানেন, আমি যা কিছু করেছি সবই করেছি শুধু একজনের ঋণ শোধ করার জন্য। কিসের ঋণ? কার কাছে ঋণ? আমারও অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, বুক ভরা ভালোবাসা ছিল। আমি একজনকে মন প্রাণ ভরে ভালোবাসতাম। তোমাকে দেখলে সব ভুলে যায়। এটাকে রাগ বলে না। কি বলে? অভিমান। ঘন্টা। কিন্তু আজ তোমার অভিমান করার সুযোগই নেই। কেন? আজ আমি আপন মেন্ডেটার পেয়ে গেছি। কই দেখি দেখি দেখি, এটা দেখার অনেক সময় পাবে। তুমি খুশি হওনি? হ্যাঁ, খুব। এখন তো বিয়েতে কোনো অসুবিধে নেই, চাকরিটা যখন পেয়ে গেলাম আমাদের এতদিনের স্বপ্ন সফল হবে, তোমাকে বউ করে ঘরে নিয়ে যাব। মাথায় যে প্রচন্ড আঘাত লেগেছে তাতে স্মৃতিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ছেলেটি কি? কোথাকার কে?
জানি না, পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছি। আল্লাহই জানেন ওর কপালে কি আছে। আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। আমার মতে গাছ গাছালি মহা ঔষধ। নিন। ভগবানকে ডাকুন। আমি কোথায়? শুয়ে পড়ো বাবা। আপনি? আমি তোমার মায়ের মতো বাবা। মা? তুমি কে? আমি। কোথেকে এসেছো? জানি না। আমার মেয়ে, তোমার ছোট বোন। ছোট বোন? হ্যাঁ ভাইয়া, আমি তোমার ছোট বোন। রানী, ছেলেটা কোথায় গেল রে? ভাইয়া বাজারের দিকে গেছে, এখনই এসে পড়বে। আল্লাহর কি ইচ্ছা বল, এতদিন হয়ে গেল। অজ্ঞান অবস্থায় যাকে কুড়িয়ে এনেছিলাম সে কথা আজ পর্যন্ত কি বিশ্বাসই করাতে পারলাম না, যেন আমি ওর আসল মা আর তুই তার বোন। এর বেশি সে কি মানতেও চায় না। ভালোই তো হয়েছে মা, আমি একটা ভাই পেয়েছি। ওরে, পরের ধন আগলে রাখতে নেই। এতদিনে ছেলেটা এ সংসারের সব দায়িত্বই তো কাঁধে তুলে নিয়েছে, যেন এটা ওর নিজের সংসার। এত মায়া পড়ে গেছে যে একটু চোখের আড়াল হলেই খারাপ লাগে। ঠিকই বলেছো মা, যেন আল্লাহ ওকে আমার বড় ভাই করে পাঠিয়েছেন। মা, 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 একটা ভালো খবর আছে। কি খবর বল? রানীর জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এ বড়কে বিদায় দাও। আমাকে বিদায় করতে পারলে তোমরা তো বেঁচে যাও, আমি তো তোমাদের শত্রু। হরি হরি, এটি রাগ হয়ে গেল মেয়ের। দেখো ভাইয়া, আমি আমার মা ভাইকে ছেড়ে কোথাও যাবো না, এই আমি বলে রাখলাম। জানিস রানী, এমন রাজপুত্রের মতো বরের সাথে তোর বিয়ে দেব, তুই চিরকাল সুখী থাকবি। সুখী হ মা। ভাইয়া, তুমি কাঁদছো? কই না তো রানী, আমি ছিল দেখলাম তুই লাল বেনারসি শাড়ি পরে বরের হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস। চল ভাইয়া। তোদের জম
তখন কেন ফিরে পেলাম? মালার মুন্নার কথা মনে পড়ে গেল। আমি পাগলের মতো ছুটে এসে দেখি আমার আমার সব শেষ হয়ে গেছে রে জামাল, আমার সব শেষ হয়ে গেছে। অথচ আমরা এতদিন জেনে এসেছি তুমি মৃত, আর কোনদিন ফিরে আসবে না। আমার ফিরে না আসাটাই তো ভালো ছিল রে জামাল, তাহলে তাহলে দৃশ্য আমাকে দেখতে হতো না। আমার মালাস পর স্ত্রী, আমার রক্তের সন্তান আজ অন্যকে বাবা ডাকছে। আমি 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 এখন কি করবো রে জামাল, আমি এখন কি করবো? এত ভেঙে পড়লে তো চলবে না হাজার ভাই, যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর এসবের বলি আছি তোমার কুচক্রি ভাই জামেদ। সৎ ভাই হলেও জাবেদ তোর ভাই, ওরা ওরা অমানুষ, পারলে তুই ওদের ক্ষমা করে দিস বাবা, তুই ওদের ক্ষমা করে দিস। বাবা আমি সব হারিয়ে ফেলেছি বাবা, আজ আমার কেউ নেই, কিছু নেই, আমার ঘর আমার সংসার স্ত্রী পুত্র থেকেও আজ আমার কেউ নেই। সন্তানকে বুকে তুলে নেওয়ার অধিকারটুকু আজ আমার নেই বাবা, সন্তানকে বুকে তুলে নেওয়ার অধিকারটুকু আজ আমার নেই, আজ আমার কিছু নেই বাবা। পাঁচ পাঁচটা বছর হয়ে গেল অথচ আমার কোনো কাজই হচ্ছে না, তোমার বন্দুকের ললেগে জং পড়ে গেছে নাকি? হামজাদ নিজ হাতে ময়লা লাগতে দেয় না, ওই ফরেস্ট অফিসারকে সরিয়ে দেওয়া যায় না, কান টানলেই মাথা আসবে, সেটা আবার কি? সেটা তোমাকে ভাবতে হবে না। এই কে আছিস? ইয়েস বস। যা মালার বাড়ি থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। ওকে যা। ওকে বস। কেসটা তো ঘাপলা মনে হচ্ছে, হাসান ভাইকে খবরটা দিয়ে আসি। উনি না থাকলে গুন্ডারা মুন্নাকে ধরেই নিয়ে যাচ্ছিল। সত্যি আপনি আজ আমাকে ঋণী করে ফেললেন, এভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমার স্ত্রী ও সন্তানের জীবন বাঁচালেন, কিন্তু আমি খুব ব্যস্ত মানুষ, কখন কোথায় থাকে ঠিক নেই, যদি ওরা আবার আসে। আমি বলি কি ফরেশ সাহেব, এ লোক বাহাদুর, আপনার কাজে আসবে, একে একটা চাকরি দিয়ে আপনার কাছেই রেখে দিন। এ কি বলছিস জামাল, আমার স্ত্রী আমার সন্তান, ওদেরকে এখানে নিয়ে এসে একসাথে থাকবেন, আজ থেকে আপনি আমার ঘরেরই একজন। না তা হয় না, তা হয় না। আব্বু আব্বু আব্বু, ওই লোকগুলোকে দেখে আমার ভীষণ ভয় লেগেছে। এই দুষ্টু ছেলে, ভয় কিসের? বাহাদুর বাপের ছেলে কখনো ভয় পায় না। এসো এখানে নড়বে না, সত্য করে দাঁড়াও। এসো মুন্না।
জীবনটা যেন এক রঙেরই মেলা, কিছু তোরাবে না তোরালে খেলা। জীবনটা যেন এক রঙেরই মেলা, কিছু তোরাবে না তোরালে খেলা। জীবনটা যেন দেখো না
আমি ওকে বাঁচাতে পারিনি, আর তাই আমি বারবার অসহায় মালার পাশে এসে দাঁড়িয়েছি, যেন কোনো ফুল অযত্নে ছড়ে না যায়। সে যাকে, অনেক রাত হলো, শুয়ে পড়ুন, আমি আসি। হাসান, হাসান, কে কে আপনি? আমি মালা, তোমার স্ত্রী। না না, মিথ্যে কথা, আমি আপনার স্বামী নই। তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবে না। না না, সব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। সে লাল শাড়ি লাল চুড়ি মিথ্যে, মুন্নাকে দেয়া পীর বাবার দাবি সেও কি মিথ্যে? মালা, মালা, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার কাছে যেমন মৃত ছিলাম, তেমনি মৃত হয়ে তোমাদের কাছে থাকতে দাও। তাহলে তুমি কি দেখতে এসেছো? তোমার স্ত্রী সুখে পরের ঘর করছে, তোমার সন্তান মুন্না অন্যকে বাবা বলে ডাকছে? বলো, উত্তর দাও। এসব দেখার জন্য কি নিজেকে আড়ালে লুকিয়ে রেখেছো? না মালা, তোমার সংসারে শান্তি বজায় রাখবার জন্যই আমি আমার পরিচয় গোপন রেখেছি। চোখের সামনে থেকেও স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারবে না, সন্তান তার পিতাকে বাবা বলে ডাকতে পারবে না। এর নাম যদি শান্তি হয়, তাহলে সে শান্তি আমি চাই না। অবুঝের মতো কথা বলে না মালা। এই পাঁচ পাঁচটি বছর ধরে যারা আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, আমার সংসারে তছনছ করেছে, ওদের কাউকে আমি নিষ্কৃতি দেব না, গুনে গুনে প্রতিশোধ নেব। তাতে হয়তো আমার জীবনে সংশয় দেখা দেবে, তখন তখন মুন্নার কি হবে? মুন্না কার পরিচয় বেঁচে থাকবে? কিন্তু কিন্তু শাহেদ সাহেব তো মুন্নার বাবা নন। তবু সেটাই আর সত্য? না গো, না, এ কথা তুমি আমাকে মেনে নিতে বলো না, আমি পারবো না। আমি যে এতদিন ধরে তোমার প্রতীক্ষায় আছি, তোমার আঘাত তুমি আমাকে দিও না। উপায় নেই মালা, সবাই জানে শাহেদ সাহেব তোমার স্বামী, এই প্রতিষ্ঠিত সত্যটাকে আজ আর অস্বীকার করার কোন উপায় নেই। হাসান, আমার অনুরোধ, তুমি এখান থেকে চলে যাও মালা। এসব কি বলছো তুমি? যে শাহেদ সাহেব তোমাকে এতদিন নিষ্পাপ ফুলের মতো জেনে এসেছেন, তিনি যদি জানতে পারেন তুমি এত রাতে একজন পরপুরুষের ঘরে এসেছো, তখন তিনি কি ভাববেন? তুমি আমাকে কথা দাও মালা, তুমি তুমি আর কখনো আমার ঘরে আসবে না। না, সে আমি পারবো না, কিছুতেই না। তোমাকে পারতে হবে মালা, মুন্নার ভালোর জন্য আমি যেমন বুকে পাথর বেঁধেছি, তোমাকেও তাই করতে হবে। না না, আমি পারবো না, তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে তাহলে তুমি তোমার মুন্নার মরমুখ দেখবে। হাসান, আমার মুন্নার কথা, তুমি আর কখনো এই ঘরে এসো না মালা, কখনো না। তুমি চলে যাও, চলে যাও। এত রাতে কোথায় গিয়েছিলেন? অন্ধকারে ফেলে আসার দিনগুলো স্মৃতিকে খবর দিতে। বারবার গোছায় গোছায় টাকা দিয়েছি, কিছুই হলো না। না পারলে মারতে, না পারলে তাড়াতে, আমজাদ কখনো হার মানে না। একটা একটা করে কাঁটাগুলোকে উপরে ফেলতে হবে। প্রথমে ওই চামচিকে জামাল। Yeah!
পারলাম না তোমার পাশে দাঁড়াতে, ওরা আমাকে বাঁচতে দিল না। চমন আমার তিনে গেল এক, হাতে রইল দুই, ও দুটোকে একসঙ্গে না, একে একে দু দুটোকে আলাদা করে একে একে ফাঁদে ফেলতে হবে, তারপর ইঁদুরের মতো এক একটাকে ধরে পিষে মারব। সর্দার, আরে বাদল তুই এতদিন কোথায় ছিলি? আর বলো না সর্দার, তোমাদের ছেড়ে দু নম্বর ব্যবসা করতে গিয়েছিলাম কিন্তু জমাতে পারলাম না, তাই ঠিক করেছি তোমার সাথেই থাকবো। খুব ভালো করেছিস, তোকেই আমার কাজ। একটা কাজ তোকে করতে হবে, শোন। সঙ্গে যার অবৈধ সম্পর্ক আছে তার খবর ও প্রমাণ সহ সবকিছু জানতে হলে এক্ষুনি খাগড়া জেলার কাছে চলে এসো। দাঁড়ান, হর সাহেব কোথায় যাচ্ছেন? সেটা জেনে তোমার কি লাভ? এটা একটা চক্রান্ত, আপনি আপনি যাবেন না। আমার ব্যাপার, আমি বুঝবো। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না, ওরা আপনাকে মেরে ফেলবে, আমি বেঁচে থাকতে আপনাকে মরতে দেব না। বললে আমি মরব, তাতে তোমার কি? ওদের মোকাবেলা আমি একাই করব। না, এই চক্রান্তের জালে আপনাকে জড়াতে দেব না ফরেশ সাহেব। আমার পারিবারিক ব্যাপারে তুমি মাথা ঘামাবার কে? আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি বেঁচে থাকতে শত্রুর মুখে আপনাকে যেতে দেব না ফরেশ সাহেব। ফরেশ সাহেব আপনি যাবেন না। পথ ছাড়ো ফরেশ সাহেব, বাঁচাও, আপনি আমাকে যেতে দাও। আপনি আপনি যাবেন না ফরেশ সাহেব। ছাড়ো বলছি, ফরেশ সাহেব। আমাকে ক্ষমা করুন। একজন যুবতীর সাথে এতদিন ধরে একই বাড়িতে বাস করছেন, হাত বাড়ালে যা ছোঁয়া পাওয়া যায়, তা না করে আপনি আপনি মানুষ নন, আপনি ফেরেশতা। জানেন আপনার ছেলেকে যখন দেখি তখন আমার ছেলের কথা মনে পড়ে যায়। কি হয়েছে মুন্নার? জাবেদের লোক মুন্নাকে ধরে নিয়ে গেছে, আপনি আপনি আমার মামীকে ফিরিয়ে আনুন। আমি আপনাকে কথা দিলাম, যে করি হোক মুন্নাকে ফিরিয়ে এনে আপনার কোলে তুলে দেব। মুন্নার জীবনের দাম আমার জীবনের চেয়ে অনেক বেশি। Thank you.
নেই মালা, এ রক্ত মুন্নার নয়, আমার, মুন্নার কিছু হয়নি। আমি আপনাকে কথা দিয়েছিলাম, মুন্নাকে আপনার কোলে তুলে দেব। আমি আমার কথা রাখতে পেরেছি। কেন জীবন তেমনি করে শেষ করে দিলেন? ভাই হাসান, হিসেবের কথা থাক, আমার সময় শেষ, মুন্নাকে আপনারা দেখবেন। আমি তো শুধু মুন্নাকে জন্মই দিয়েছি, পিতার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু আপনি, আপনি পিতা না হয়েও মুন্নার সব দায়িত্ব পালন করে গেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন তিল তিল করে। তার বদলে যা পেয়েছে তার তো তুলনা নেই, মুন্নার কাছ থেকে পেয়েছে সন্তানের ভালোবাসা, মালার কাছ থেকে পেয়েছি বিশ্বাস আর শ্রদ্ধা। এ জীবনে আমার আর কিছু চাইবার নেই। আপনার আমানত যে আপনার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় বিজয়। কাঁদে না আব্বু, এই তো তোমার আব্বু।